ঈদের ছুটিতে সময় কাটাতে শুধু সাগর কিংবা পাহাড় নয়, স্বজনদের নিয়ে অনেকেই ভিড় করছেন পদ্মাপাড়ের পর্যটন কেন্দ্রগুলোতে। শহরের কোলাহলমুক্ত প্রকৃতির সান্নিধ্য উপভোগ করতে হাজারো মানুষের ঢল শরীয়তপুরের পদ্মার ডানতীর রক্ষা বাঁধ প্রকল্পে। অথচ বছর পাঁচেক আগেও নড়িয়ার পদ্মাপাড়ের এই জনপদ ছিল নদী ভাঙন কবলিত বিধ্বস্ত জনপদ। পদ্মার ডানতীর রক্ষা বাঁধ প্রকল্প বদলে দিয়েছে সেই চিত্র। বাঁধকে ঘিরে নির্মাণ করা ওয়াকওয়ে, জয় বাংলা এভিনিউ, হাতির ঝিলের আদলে সেতু আর ঝাউবনের নিচে বসে পদ্মার সৌন্দর্য উপভোগের সুযোগ আকৃষ্ট করে ভ্রমণ পিপাসুদের। ঈদের ছুটিতে যা বেড়ে যায় কয়েক গুণ, পর্যটকদের ভিড়ে যেন পা ফেলারও জায়গা নেই। ভালো লাগাটাই হচ্ছে আমাদের এখানে ছবি তোলার জন্য নদীর পাড়ে আসছে, এই জন্য এটাই ভালো লাগছে। নতুন রেস্টুরেন্ট হয়েছে, এই জন্যই আসা। এটা চলার দেখলাম, নদীর স্রোত দেখলাম, সূর্যাস্ত দেখলাম, হাঁটার জায়গা দেখলাম এবং রেস্টুরেন্ট দেখলাম, এগুলো আমার খুব ভালো লাগছে, বিষয় করে কক্সবাজারের মতো। এটাতে আসলে নদী দেখা গেল, পাশাপাশি কিছু রেস্টুরেন্ট হয়েছে, সুন্দর বাঁধ আছে, চড়ার মতো রাস্তা আছে, মানুষগুলো তাদের পরিবার নিয়ে সবাই নিয়ে আসে আর কি, এই জায়গাটা দেখে নিজেদের সময়গুলা একটু ভালোভাবে কাটায়। না হয় দেখা গেছে এর আগে যাওয়ার মতো তেমন কোনো জায়গায় ছিল না। পরিবার পরিজন নিয়ে পদ্মায় ইঞ্জিন চালিত নৌকা কিংবা স্পিড বোটে ঘুরে বেরিয়েছেন অনেকে, কেউ আবার প্রিয়জনের সাথে আনন্দ ঘন মুহূর্ত ধরে রাখতে তুলেছেন ছবি। 4 কিলোমিটার দীর্ঘ ওয়াকওয়েতে প্রিয়জনের সাথে পদ্মার সৌন্দর্য উপভোগ করেছেন কেউ কেউ। শহরের কোলাহল ছেড়ে গ্রামীণ পরিবেশে ঈদ আনন্দ উপভোগ করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন পর্যটকরা। এখানে হাতির ঝিলের আদলে একটি সুন্দর ব্রিজ হয়েছে, এখানে আমাদের নদী ভাঙন হতো আগে অনেক, যার জন্য এখানে এখন বেড়িবাঁধ করা হয়েছে। এই জন্য সব দিক মিলে এখানে পরিবেশটা খুব সুন্দর, যার কারণে আমরা বন্ধু বান্ধব সবাই মিলে এখানে ঘুরতে আসছি। আমরা ঈদের সময় বাবা মার সাথে ঘুরতে আসছি, নদী দেখতে আসছি, খুব ভালো লাগছে। এখানে ঝাউ গাছ আছে, নদীর পাড় দিয়ে বাতাস খাওয়া যাচ্ছে, হাঁটার জন্য জায়গা রয়েছে, খাওয়ারও সুব্যবস্থা রয়েছে, এক কথায় সব মিলিয়ে ভালো লাগছে। আমাদের এই নদী ভাঙাকে প্রতিরোধ করে আমাদের প্রাণ বাঁচাইছে, আমাদের না হলে এই বাড়িগুলো আমরা বিলীন হয়ে যেতাম, আমাদের হাজার হাজার বাড়ি ঘর বিলীন হয়ে গেছে। পদ্মাপাড়ে নির্মিত বিভিন্ন রেস্টুরেন্টে ছিল উপচে পড়া ভিড়। ঈদের সময় বিশেষ রেসিপির পসরা নিয়ে পর্যটকদের আকৃষ্ট করছেন রেস্টুরেন্ট ব্যবসায়ীরা। লাচ্ছি, কোল্ড কফি, এগুলো পুরো মানে গরম পড়ছে যখন, এই কারণেই মানে লাচ্ছিটার উপরে প্রচুর চাপ গেছে, তো মোটামুটি অ্যাভারেস্ট সবগুলো খাবারের উপর দিয়েই প্রচণ্ড চাপ ছিল। তো আমরা ইনশাল্লাহ কাস্টমারকে স্যাটিসফাইয়ের মতোই আর কি আমরা সার্ভিসটা দেওয়ার চেষ্টা করছি। 2017 থেকে 18 পর্যন্ত 2 বছরে পদ্মার আগ্রাসনে গৃহহীন হয়েছে নড়িয়ার প্রায় 20,000 মানুষ। ভাঙন রোধে 1,147 কোটি টাকা ব্যয়ে 10.20 কিলোমিটার পদ্মার ডানতীর রক্ষা বাঁধ নির্মাণ করে পানি উন্নয়ন বোর্ড। পদ্মার ডানতীর রক্ষা বাঁধ আর বাঁধের পাশে নির্মিত জয় বাংলা এভিনিউ সহ এমন শত স্থাপনা একসময়ের ভাঙন কবলিত নড়িয়াকে পরিণত করেছে দৃষ্টিনন্দন পর্যটন কেন্দ্রে। পদ্মা সেতু থেকে নড়িয়া পর্যন্ত সরু সড়কটি সংস্কার করা হলে একসময়ের ভাঙন কবলিত নড়িয়া হয়ে উঠতে পারে দেশের অন্যতম বিনোদন কেন্দ্র। নুরুল আমিন, রবিন, চ্যানেল 24, শরীয়তপুর।